যেই ফাতিহা পড়ে নামাজ পড়ে আমিও সেই ফাতিহা পড়ে নামাজ পড়ি, শুধু পার্থক্য তার গায়ে বেশি দামি জামা আমার গায়ে কম দামি জামা, কথা বলেন ঠিক কিনা? নামাজে বেশ কম নাই আমি খাটে ঘুমাচ্ছি, আমার এই বাড়িটা সাধারণ চকির মাঝে ঘুমাচ্ছে, আমি চকির মাঝে ঘুমাচ্ছি, ডিফারেন্স শুধু আমার এই বাড়িটা বিছনা বিছিয়ে মাটিতে ঘুমাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এইটুকুন শুধু ডিফারেন্স। এই জন্য বলবো কোনো ভাই যেন কোনো ভাইয়ের মনে কষ্ট না দেয়। আবু বকর সিদ্দিক, ওমর, উসমান, আলী, সালমান ফারসি নবী নবী বলে কান্দে। আমার ভাইয়েরা, বাপ মৃত্যুর পরে, মা মরে যাওয়ার পরে সন্তান প্রথম তিন দিন যেরকম কান্দে, চতুর্থ দিন এত কান্দে না, পঞ্চম দিন এত কান্দে না, ষষ্ঠ দিন এত কান্নাকাটি করে না, কথা বলেন ঠিক কিনা? মনটা ক্রমান্বয়ে আস্তে করে কঠিন হয়ে যাচ্ছে, আস্তে করে কঠিন হয়ে যাচ্ছে। বাবার মৃত্যুর পরে সন্তান পাগল হয়ে কান্দে, মায়ের মৃত্যুর পরে সন্তানটা পাগল হয়ে কান্দে। আমার মা আমাকে পেটে বহন করেছে, জানি না এখানে কতগুলি মানুষ আছেন, অনেকের আব্বা আছে, অনেকের মা নাই, অনেকের মা আছে, অনেকের বাবা নাই, আবার কিছু মানুষ এখানে এসেছেন যাদের মাও নাই বাবাও নাই। অনেক মানুষ এখানে এসেছেন যাদের মা বাবা বেঁচে ছিল রে, আমাদের বুক ভরা পকেটে সেদিন টাকা ছিল, এই নলসিটি বাজারে কত ভালো জিনিস পাওয়া যেত, আব্বা আম্মার জন্য নিতে পারে নাই, পয়সা ছিল না। আল্লাহ আজকে টাকার মালিক বানাইলা, 10 টাকার জিনিসটা 100 টাকায় ক্রয় করতে পারে, কলিজাটা বেঁধে যায়। আমার যে আজকের এই দিনে মা ভুলিয়ে নাই, কলিজাটা পেটে যায় আর দিয়েছে একা গরু কুরবানি দিতে পারি, কলিজাটা ফেটে যায় মাঝে দুনিয়ায় নাই। আমাদের বাবা যে দুনিয়ায় নাই, ওই মায়ের কফিনের দিকে তাকাইলেন, বাবার কফিনের কথাটা মনে পড়লে কলিজাটা ফেটে যায়। আমার বাবার কাফনটা যেইভাবে পরানো হয়েছে, আমার বাবার কফিন লাশটাকে যেইভাবে খাটিয়ার মধ্যে সাজিয়ে রেখেছিল, সেদিন আমরা দুটি ভাই যেরকম কান্না করেছিলাম, আজকে যদি মরে যাই রে আগামীকাল আমাদের সন্তান গুলি বাবা বাবা বলে কাঁদবে। আমি যেইভাবে আমার বাবার লাশের কাছে দাঁড়িয়ে কেঁদেছিলাম, আগামীকাল আমার বাচ্চা গুলি আমার জন্য কাঁদবে, কথা বলেন? আমি মশা তাড়াতে পারবো না, কিছুই নিয়ে যেতে পারবো না, শূন্য হাতে মসজিদের পাশে চলে যেতে হবে, শূন্য হাতে ওই রাস্তার পাশে কবরের কাছে চলে যেতে হবে। কবর দেখলে ভয় করে, রাস্তার পাশে কবর যেতে ভয় করে দাঁড়িয়ে আছি, একটা মানুষ পেলে পার হয়ে যাব। আজকে যদি মরে যায় ওই গুরুস্তারে আগামীকাল জোহরের আগে পড়ে আমাকে আপনাকে রেখে চলে আসবে, কেউ সাথে যাবে না, কেউ সঙ্গী হবে না, একটা পিপীলিকা প্রবেশ করার রাস্তাও কবরে থাকবে না। আল্লাহু আকবার বলেন, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যারা চোখে পানি রাখতে পাচ্ছেন না, কসম আল্লাহর সব বিথা যাবে, এই চোখের পানি বিথা যাবে না, না জাতের পায়সালা হয়ে যাবে। এই ইহুদি ছেলেটা একটা চিৎকার দিয়ে বললেন, আবু বকর নবী দেখলাম না, নবীর সাহাবি দেখেছি, আমার জীবনে অনেক বড় শিক্ষা হয়েছে। আল্লাহু আকবার বলেন, আরে বড় করে বলেন আল্লাহু আকবার। আবু বকর রে, নবী দেখলাম না, নবী পাইলাম না, নবী কেমন ছিল রে, নবীর একটা জামা যদি পাইতাম। হযরত আবু বকর সিদ্দিক ফারুক আজমকে দেখে বললেন, ওমর দৌড়াইয়া যাবে, ওমর ফাতেমার হুজুরাতে যাও, ফাতেমারে কইও আমার হুজুরের একখান জুব্বা মোবারক যেন দিয়ে দেয়। হযরত ওমর খাতুনে জান্নাত মা ফাতেমার হুজুরার কাছে চলে গেলেন, দরজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া ওমর বলতেছে, আমি দরজার কাছে দাঁড়াইয়া দরজা নক করতে পাচ্ছি না,
হাসান কে লইয়া হুসাইন কে লইয়া ফাতেমা বাবার জন্য কান্দে, হাসান নানার জন্য কান্দে, হুসাইন নানার জন্য কান্দে। মা গো মা, আমাদের সুরায় যখন রান্না হতো না রে মা, তুমি ভাই একটা মুহূর্তের জন্য দেরি করত না, নানার দরবারে আমাদের দুইটা বাইকে নিয়ে যেত, নানার দরবারে গেলে খাওয়া পাইতাম। ওই নানা আজকে তিন তিন দুনিয়ায় নাই রে মা, নাই নাই। ফাতেমা কান্দে বাবার জন্যে, হাসান হুসাইন কান্দে নানার জন্যে। ওমর দরজাটা নক করলেন, ফাতেমা কেঁদে কেঁদে বলছেন, কে গো তুমি, আজকে তিন দিন পরে এতিমের দরজায় নক করতে এসেছ? এতিমের দরজায় কে নক করতে এসেছ? বাবাকে হারাইয়া পাগল, আমি বাবার সুখে কেত, তিন দিন পরে বাবার ব্যথা লইয়া ঘরে পড়ে আসি, কে তুমি দরজা নক করতেছ? উমর ডেকে বলে, ফাতেমা আমি আর অন্য কেউ নয়, আমি হুজুরের গোলাম, হযরত উমর। আর কেন এসেছ, কি জন্য এসেছ, এতিমের দরজায় কেন এসেছ? বাবার জন্য পাগল, আমি ফাতেমা আমার বাবারে দেখি না, আমার মা খাদিজাতুল কুবরা বিদায় নেওয়ার পরে আমি আমার বাবাকে পেয়েছি, আজকে বাবা ও বিদায় নিয়েছে, তিন দিন হয়েছে, আমি ফাতেমা বাবার জন্য পাগল হয়ে আছি। ওমর সুখের পানি।